পুলিশের যে পেট্রোল জিপ নিয়ে কালো গ্রুপ পালিয়েছে সেই পেট্রোলের নাম্বার কত? পেট্রোল নাম্বার 3 স্যার। ঠিক আছে, আমাকে একটু হেল্প করুন। আপনি কন্ট্রোল রুম থেকে বারবার শুধু একটি ঘোষণা দিয়ে যান, পেট্রোল নাম্বার 3, কল ব্যাক টু কন্ট্রোল রুম, কল ব্যাক টু কন্ট্রোল রুম। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন কেন? নিজেকে খুব বড় হিরো মনে করো না? এখনো দাঁড়িয়ে আছো কেন? কেটে পড়ো, যাও। সকালে আসামি কোর্টে চালান হওয়ার আগ পর্যন্ত থানার দিকে নজর রাখবে। ক্যামেরাটা তোমার সাথে রাখো। ওকে ওকে স্যার। হ্যালো স্যার, ক্রিমিনালগুলো পালিয়েছে। তুই জিজ্ঞাসা করেছিলি না বেল্ট পরা তোকে শেখাতে হবে কিনা? এই বেল্ট পরার যোগ্যতাই তোর নেই। তুই জিজ্ঞাসা করেছিলি তোর পোশাকের বোতাম আর ব্যাস পরা তোকে শেখাতে হবে কিনা? এই পোশাক আর ব্যাস তোর গা থেকে আমি খুলে নেব। পুলিশের পোশাক আর ব্যাজের অমর্যাদা করার কোনো অধিকার তোর নেই, কোনো অধিকার তোর নেই। Oh!
কি হচ্ছে মিস্টার মাসুদ? স্টপ ইট! একজন পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। ক্ষমা করবেন স্যার, আমি কোনো পুলিশ অফিসারকে মারছি না, আমি মারছি একজন দেশদ্রোহীকে যে থানা থেকে আসামিদের পালাতে সাহায্য করেছে। সব মিথ্যে কথা স্যার, আমি ওদেরকে ছয় রাউন্ড গুলি করেছি, কিন্তু তারপরে ওরা আমাকে মেরে হাত পা বেঁধে রেখে পালিয়ে গেছে। ওসি সাহেবের কথা সম্পূর্ণ মিথ্যে, তার প্রমাণ এই ভিডিও ক্যামেরা। সাধারণ একটা প্রাইভেট ইনভেস্টিগেটর আজ আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বাইরে এসো। স্যার, এসবের কিছুই আপনি বিশ্বাস করবেন না, এই গোয়েন্দা খুবই চালাক, কম্পিউটারে কি কি সব বানিয়ে এনে আপনাদেরকে বোকা বানাচ্ছে। স্যার তবে এই ছয়টা গুলি আমি কেন চালালাম জানো? এই ছয়টা গুলির প্রমাণ দেখিয়ে আমি কমিশনার স্যারকে একটা গল্প বানিয়ে বলবো, প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব আমি সত্যি বলছি। ওটা খুলে দাও আর গুলির খোসাগুলো তুলে নাও। আরে আরে, তোমরা যেভাবে চলে যাচ্ছ, ওই কমিশনার তো কাল সকালে এখনো আমার পাছায় লাথি মেরে চাকরি থেকে বিদায় করবে। দাঁড়াও, আগে নিজের চাকরি বাঁচাই। এইবার হয়েছে, তোমরা আমাকে মেরে আহত করে পালিয়েছ। হা করে দেখছেন কি দারোগা সাহেব? এই নিন, ছুরি দিয়ে নিজের গায়ে আপনি দু চারটা আঘাত বানিয়ে নিন, তাহলে বউয়ের গহনা কেনার টাকাটা পেয়ে যাবে। তোমরা এখানে দাঁড়িয়েছো বড়, কোন শালা তোমাদের সন্ত্রাসী বানিয়েছে? এই দড়িটা আমাকে মার। কেউ ধরা পড়িস না, তাহলে কমিশনার স্যার আমাকে ছাড়বে না। এসি সাহেব, এই ক্রিমিনালটাকে এক্ষুনি সাসপেন্ড করে ওকে অ্যারেস্ট করুন। থ্যাংক ইউ স্যার। সাইদল, অ্যারেস্ট হিম। স্যার, স্যার, ধন্যবাদ মিস্টার মাসুদ। আপনি পুলিশের পোশাকধারী একজন মারাত্মক ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। ধন্যবাদ জানাবার কিছু নেই স্যার, আমি চাই দেশের মানুষ আইনের প্রতি আস্থাশীল হোক। হ্যাঁ, আইনকে পুলিশকে সম্মান করুক। আইনের প্রতি আস্থা নেই বলে দেশটা সন্ত্রাসের গুন্ডামিতে ভরে গেছে। দেশটার উন্নতি করতে হলে আজ আমাদের ভালো মানুষের বড় প্রয়োজন। এখানে কি করছেন? আমার কি দোষ? ট্রেন লেট করে এসেছে, তো আমি কি করব? ও আই সি, কোথেকে এসেছেন? জানি না। জানি না মানে? নাম কি আপনার? জানি না। বাবার নাম? জানি না।
কিছুই যখন জানেন না তখন ঢাকা এসেছেন কেন? দিনকাল যা পড়েছে তাতে তো যে কোনো মুহূর্তে ইজ্জত সম্মান সব হারাবে। ইজ্জত? ইজ্জত আবার কি? ইজ্জত আমাদের দেশে একজন নারীর সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা আপনি কি কিছুই জানেন না, নাকি সব জেনো না জানার ভান করছেন? কি জানি তাই জানি না। বাচ্চাতে এসে এ কার পাল্লে পড়লাম বাবা, এ তো দেখি কিছুই জানে না। এখানে এখন কি করা যায়, এত সুন্দরী মেয়েকে রাস্তায় একে ছেড়ে যাওয়া তো ঠিক হবে না। আচ্ছা আপনি ঢাকা শহরে কার ঠিকানা নিয়ে এসেছেন, কোথায় যাবেন? জানি না। জানি না মানে? যদি ওই ছেলেগুলো আপনাকে নিয়ে খুন করে ফেলতো লাশ কোন ঠিকানা পাঠাতাম? কি হলো, কাঁদছেন কেন? আপনি কোথায় আমাকে হেল্প করবেন, তা না করে আমাকে খুন করার হুমকি দিচ্ছেন কেন? মনে হচ্ছে পুরো পাগল। এখানে এভাবে একা রেখে যাওয়া নিরাপদ না। এই যে শুনুন প্লিজ, শুনুন আর শুনুন, গাড়ি উঠুন। আমাকে কোথায় নিয়ে যাবেন? জাহান্নামে। না বাবা, ওখানে অনেক গরম। চোপ, একদম চোপ, উঠুন গাড়িতে। এত রাতে ঢাকা শহরের রাস্তায় ঘুরলে সকালে আর কাউকে মুখ দেখাবার মতো অবস্থায় থাকবেন না। উঠুন গাড়িতে, উঠুন। ওকে ঠিক আছে। কি রে তুই কখন এলে? জানি না, এটা আমার ছোট ভাই সোহেল। হ্যাঁ জানি, আমাদের পরিচয় আগেই হয়ে গেছে। আচ্ছা উনি কি জন্ম থেকেই কথা বলতে পারে না? না না তা নয়, ছোটবেলা একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ওর এই অবস্থা। তুমি তোমার কথা বলতে পারো। সোহেল, এই মেয়েটি কিছুদিন আমাদের বাড়িতে থাকবে, ওর দিকে লক্ষ্য রাখিস, আমি একটু বেরোচ্ছি। জানি না আন্টি, এই নাও তোমার কোল্ড্রিঙ্ক, থ্যাংকস। আচ্ছা টুনিমা বলো তো তোমার মা কোথায়? মা তো মেডিকেল কনফারেন্সে গেছে। মেডিকেল কনফারেন্স? লেডিস এন্ড জেন্টলম্যান, যে সকল কর্মীর অক্লান্ত পরিশ্রমে সন্ধানী তার কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছে তাদেরকে সম্মানিত করাই আজ আমাদের উদ্দেশ্য। সন্ধানী এই বছরে এমন একজনকে সম্মানিত করছে যিনি ব্যক্তিগত উদ্যোগে সন্ধানীর জন্য সবচেয়ে বেশি রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তিনি হচ্ছেন ডাক্তার জাহানারা মাসুদ বৃষ্টি। আমি ডাক্তার বৃষ্টিকে অনুরোধ করব আজকের প্রধান অতিথি চিটাগাং লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জনাব আশরাফ সিদ্দিকীর কাছ থেকে তার সম্মানীপত্র এবং মেডেল গ্রহণের জন্য। ডাক্তার বৃষ্টি, আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। আজকের সভার মাননীয় সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, এই সম্মান আমার একার নয়, এই সম্মান আমাদের সকলের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধানী সারা দেশে ছড়িয়ে দিয়েছে রক্তদান কর্মসূচি। রক্ত বিতরণ করে বাঁচিয়ে দিচ্ছে অমূল্য প্রাণ। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন আরো নিবেদিতভাবে সন্ধানের একজন হয়ে মানুষের সেবা করে যেতে পারি। একজন মুমূর্ষু রোগীও যেন রক্তের কারণে মারা না যায়। ধন্যবাদ। হ্যালো,
সরি বৃষ্টি, সরি, এক্সট্রিমলি সরি। ফোন করতে একদম মনে ছিল না। আহা প্লিজ বৃষ্টি, এত রাগ করলে কি চলে? এই কথা বলো না প্লিজ, তোমার মিষ্টি কণ্ঠ না শুনলে আর ভালো লাগছে না। প্লিজ বৃষ্টি, কথা বলবে না? হয়েছে হয়েছে, আমাকে আর গ্যাস দিতে হবে না। আমি দুধের শিশু নেই যে ফিডার ধরিয়ে দিলেই কান্না থেমে যাবে। খুব রেগে গেছো তাই না? হুম, সারি কানটা মলে দিতাম। তোমার ফোনের জন্য কতক্ষণ অপেক্ষা করছি জানো? তোমাদের পুরুষদের সবার একটাই দোষ, বিয়ের আগে পিছু পিছু লেজ দিলিয়ে ঘোরা আর বিয়ের পর বউকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া। আহা অনেক হয়েছে বাবা, প্লিজ আর কখনো এমন হবে না। রাগ করে থেকো না লক্ষ্মী। রাগ করব না। আচ্ছা মাসুদ, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? তুমি চলে গেলে কি হবে, তোমার আদরের মেয়ে টুনটুনি তো রয়েছে, খাবার টেবিলে এক মিনিট লেট হলে গাল ফুলিয়ে বসে থাকে আর সারা দিন তোমার কথা বলে। ঠিক আছে, এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিও, আমি বিকেলেই আসছি। ও সত্যি, থ্যাংক ইউ মাই সুইট হার্ট, বাই। জেরা করে আমি যা জানতে পারিনি তুমি তা এক মিনিটে জেনে ফেলেছো। বাই দ্য ওয়ে, তোমার কনফারেন্স কেমন হলো? সেসব পরে, আগে বলো বাসায় এসব কি দেখছি। কি দেখছো মানে? অসহায় মেয়ে রাস্তায় গুন্ডাদের হাতে পড়েছিল, সেখান থেকে উদ্ধার করে বাসে নিয়ে এসেছি। কোনো মহিলা হোস্টেলে সিট পেলে পাঠিয়ে দেব। ও তাই বলো, আই এম সরি, আমি বুঝতে পারিনি, তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। তুমি চলো মনে হচ্ছে মেয়েটা খুব দুঃখী। মেয়েটাকে প্রথম দেখে আমারও তাই মনে হয়েছে। এই যেমন এখন বুঝতে পারছি তুমি ক্লান্ত পরিশ্রান্ত, তোমার এখন ভালোবাসার প্রয়োজন। আমার এখন এসব কিচ্ছু লাগবে না, আমি এখন ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব। বাই। লম্বা ঘুম? হ্যাঁ। ও
অফিসিয়াল আসলে কিন্তু সমস্যা হবে। আমি বিচার চাই বাবা। জান তো তাহলে ঠিক আছে, আপনি যান 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 বলছি যান। এখানে কি হচ্ছে? কিছু না স্যার, এই মহিলা থানার ভিতরে শুধু শুধু চিৎকার করছে। বাবা আমি বিচার চাই বাবা, আমার মেয়েকে খুন করা হয়েছে, আমি এখনই বিচার চাই বাবা। কে খুন করেছে আপনার মেয়েকে? আশা, হুমায়ুন কবিরের ছেলে। এমপি হুমায়ুন কবিরের ছেলে? সর্বনাশ, ওনার হাত কত লম্বা আপনি জানেন? মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত ওনার এক ডাকে চলে আসে। ওনার নামে থানায় কেস দিলে আমার চাকরিতে চলে যাবে। আল্লাহরে, এই দুনিয়াতে কি আমার মেয়ের খুনের বিচার হবে না? আমার সন্তান কি খুনের বিচার হবে না? শুনুন, আপনি আমার সাথে আসুন প্লিজ, গাড়িতে উঠুন প্লিজ, উঠুন উঠুন প্লিজ। আমার মনে হয় শান্তার লাশটা বেশিক্ষণ বাড়িতে রাখা ঠিক হবে না, দাফনের ব্যবস্থা করা উচিত। সরি মিস্টার পাশা, শান্তার মায়ের কথা আমি আপনাকে ভুল বুঝেছিলাম বলে দুঃখিত। ওনার যে অবস্থা তাতে মনে হয় উনি পাগল হয়ে গেছে। আপনার অনুমতি পেলে আমি ওনাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দিতে চাই। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব তাই করুন। আচ্ছা, আপনার স্ত্রী কি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন? আই মিন কোনো ইঞ্জেকশন? না না, তেমন কিছু ছিল না। ও খুবই ভালো মেয়ে, অসুস্থ হলেও ইঞ্জেকশন নিতে খুব ভয় পেত। আচ্ছা, আপনাদের ফোনটা কোথায়? ওই পাশের রুমে। আমি ফোন করে মানসিক হাসপাতালে কথা বলে আসছি। এখানে সিরিঞ্জ আছে দেখে মনে হচ্ছে ইঞ্জেকশনও নেওয়া হয়েছে। কোনো মেডিসিনের গন্ধ তো নেই, অথচ সূচের দাগায় রক্ত। হ্যালো বৃষ্টি, মাসুদ বলছি। আমি একটা খুনের তদন্ত করতে এসেছি। এখানে একটা সিরিঞ্জের মাথা রক্তের দাগ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মেডিসিন ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে না। ব্যাপারটা কি হতে পারে বলো তো? মেডিসিনের কোনো প্রয়োজন নেই। কোনো খালি সিরিঞ্জ দিয়ে যদি রক্তনালীতে জোর করে বাতাস পুশ করা হয় তাহলে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে হার্ট ফেল করে যে কোনো মানুষ মারা যাবে। ও আই সি, ওকে। মিস্টার পাশা, বাড়ির ফোনটা মনে হচ্ছে ডেড। আপনার কাছে কি মোবাইল? অবশ্যই নিন। কি ব্যাপার, এই একটা নাম্বারে সাতবার ফোন করা হয়েছে। 01763022
সিরিঞ্জ কেমিক্যাল টেস্টের জন্য ল্যাবে পাঠাও। শুয়ের ডগে লেগে থাকা রক্তের গ্রুপ, আর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা আমি জানতে চাই। হ্যালো ওসি সাহেব, আমি মাসুদ রানা বলছি। আপনি এক্ষুনি হুমায়ুন কবির সাহেবের বাসে চলে আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো, নাম্বারটা পেলেন? না, শুধু এনগেজ পাচ্ছি। নাম্বারটা বলুন, আমি ট্রাই করছি। 01763025 01763025। এই নাম্বারটা পেলেন কোথায়? 01763025। এই নাম্বার আপনি কোথায় পেলেন? আপনি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছেন, আমাকে ফাঁসাতে চাইছেন আপনি। কেন, এই নাম্বারে ফোন করলে কি সব ফাঁস হয়ে যাবে? হত্যা না আত্মহত্যা প্রকাশ হয়ে যাবে। বের হয়ে যান, বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। ডাক্তার, ডাক্তার! সরি ডাক্তার সাহেব, মিস্টার পাশা যে ব্যথা উঠেছে তার জন্য এইসব ওষুধের কোনোটাই লাগবে না। আমি ওনার পার্সোনাল ডাক্তার, ওনাকে কি ইঞ্জেকশন দিতে হবে তা আমি জানি। আমিও জানি মিস্টার পাশার কি ওষুধের প্রয়োজন। যান, ওর সেবা না করে দেশের দুস্থ অসহায় মানুষগুলো সেবা করুন। যান, যান! ডাক্তার, ডাক্তার! রিলাক্স, রিলাক্স মিস্টার পাশা, আপনার অবশ্য আমি জানি। না না, কি করছেন আপনি? খালি সিরিঞ্জ ইঞ্জেকশন দিলে রক্ত নালিতে বাতাস ঢুকে আমার হাড়ে হবে। তুই জানলি কি করে? তাহলে এইভাবে বুঝি শান্তাকে খুন করেছিস, তাই না? না না, আমি শান্তাকে খুন করিনি, আমি খুন করিনি। বিশ্বাস করুন, আমার স্ত্রী আর আমার মাঝে নজরুল, স্টেটমেন্ট নাও। আমি খুন করিনি, আমি খুন করিনি। বল, বল শান্তাকে কিভাবে খুন করেছিস, বল। আমি শান্তাকে কোথায় পালাচ্ছি সারান যাবে? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, এখন এমন বুঝছেন কেন? সারাম যাবি, বিয়ের সময় তোর বয়স ছিল 19, টস টসে একটা যুবতী, আর এখন 23 বছর একটা কঙ্কাল। তোর দিকে তাকালে আমার ঘৃণা হয়, তাই আমি মুক্তি চাই, মুক্তি। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমার বেটা আপনার সন্তান। না না, আমি তোর কোনো ক্ষতি করবো না, কেবল একটা ইঞ্জেকশন দেবো, বেশি না, শুধু এর ভেতর কোনো ওষুধ নেই, আছে শুধু বাতাস। আর এই বাতাস তোর শিরায় ঢুকিয়ে দিলে তোর হার্ট অ্যাটাক হবে, তুই মরে যাবি। পালাচ্ছিস কোথায়? এই এরকম একটা মৃত্যু তোর জন্য ভাগ্যের ব্যাপার। ছেলে হয়ে এত বড় জঘন্য একটা অন্যায় করতে পারলি? এত নৃশংসভাবে আমার ফুলের মতো বৌমাকে হত্যা করেছিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি বলে আমার ঘৃণা হচ্ছে। ছি, মিস্টার মাসুদ রানা, ইউ ডিড এ গুড জব, খুব ভালো তদন্ত করেছেন আপনি। আপনার জন্য আজ এত বড় একটা ক্রিমিনাল ধরা পড়ল। ধন্যবাদ স্যার। আমি যদি আজ রাজনৈতিক ব্যক্তিত্ব না হতাম তাহলে এমন সন্তানকে আমি নিজ হাতে খুন করতাম। স্যার, ল্যাব রিপোর্ট। যিনি মারা গেছেন তার ব্লাড গ্রুপ আর সিরিঞ্জের ডগায় লেগে থাকা ব্লাড গ্রুপ একই স্যার। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। স্যার, মেডিকেল রিপোর্ট।
ওসি সাহেব। স্যার, পাশাকে গ্রেপ্তার করুন। আর মিস্টার মাসুদ যে সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন তা আদালতে দাখিল করুন। আমি চাই আমার ছেলে বলে এত বড় জঘন্য একটা খুনি যেন ছাড়া না পায়। তোমরা এখানে? আসুন ম্যাডাম, আপনার কাছে যাচ্ছিলাম। কেন, আমাকে কিছু বলবে? হ্যাঁ, মানে কি রে, কইতেছি কইতেছি। আরে বলো বলো। কইতেছি তো বাবা রাস্তা একটু তাক। আই মানে আই লাভ ইউ। সালা বোবার বাচ্চা, তোর নাকি কইছিলাম ওইটা ডেঞ্জারাস মহিলা প্রেম করতে চায়, তা তো ভুল। শালা বোবা, আমার খুন করে বলাইলো। চাচু, তুমি কার ছবি আঁকছ?
আছি তুমি তো আমার কথা বিশ্বাস করলে না কিন্তু আমি যেভাবে দেখেছি তাতে মনে হয় হাজার বছরের চেনা একজোড়া কপট কপতি আমার মনে হয় ওদের দুজনকে ভীষণ মানাবে তুমি বলছো দেখলে মনে হয় ওরা দুজন দুজনার একে তুমি কাঁদছো জানো বৃষ্টি শহীদের জীবন সঙ্গিনী কে হবে এ নিয়ে আমার চিন্তা শেষ ছিল না আমার কষ্ট হতো মনের কষ্ট মনে চেপে রেখে আমি ওর সাথে কথা বলতাম দুষ্টুমি করতাম কিন্তু আজ আজ ওর জন্য আমার আনন্দ হচ্ছে শহীদ নদীকে খুঁজে পেয়েছে আল্লাহ নিজের হাতে ওর জন্য নদীকে এবারেতে পাঠিয়েছে ভেবেছিলাম নদীকে কোনো মহিলা হোস্টেলে পাঠিয়ে দেব কিন্তু তার আর দরকার হবে না নদী শহীদের স্ত্রী হয়ে এবারেতেই থাকবে সত্যি বলছো তুমি নদীকে শহীদের হাতে তুলে দেবে এই সংসারে এতদিন যার অভাব ছিল তাকে যখন আজ পেয়ে গেছে তখন দেরি করে আর খেলাম কষ্টের কালো মেঘ কেটে গেছে বৃষ্টি এখন আকাশে শুধু সুখের সোনালি সূর্যের ঝলকানি সে আলোয় আমরা সবাই নিজেদেরকে রঙিন করে দেব চোখের মনি ভাইয়া রে বুকের মাঝে পাল তুমি ভাইয়া রে ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবার বেঁধেছ তুমি সোনার সংসারে
ভাইয়া আমার লক্ষ্মী ভাইয়া তুলো না তোর নেই সুখের আশা বাঁধে বাসা তোমার হাসিতে ভাইয়া আমার লক্ষ্মী ভাইয়া তুলো না তোর নেই সুখের আশা বাঁধে বাসা তোমার হাসিতে মাঝে চোখের মনি ভাইয়া রে বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবারে বেঁধেছ তুমি সোনার সংসারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনা হচ্ছে বেশ ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব বন্ধ করুন সেসব অবাস্তব চিন্তা ভাবনা বন্ধ করুন আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আপনাকে কে দিয়েছে পাঁচ সাত দিন আপনার বাড়িতে থেকেছি খেয়েছি বলে আমার সারাটা জীবন আপনি নষ্ট করে দিতে চাইছেন সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আপনার বাড়িতে এনে আপনার বোবা ভাইকে আমার সঙ্গে বিয়ে দিতে চাইছেন আমি এতিম বলে আমাকে নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করবেন আমি বোবা নই কালা নই পঙ্গু নই অন্ধ নই যে আপনার বোবা ভাইকে আমার বিয়ে করতে হবে আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি না নদী যেও না ভুলটা আমারই হয়েছে ব্যাপারটা আমি এভাবে ভাবিনি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এই ব্যাপারে তোমাকে কেউ কিছু বলবে না শরীর খুব সরল ছেলে ওর মনটা ওর মনটা খুব নরম এই মুহূর্তে তুমি যদি চলে যাও তাহলে শোয়েল মনে কষ্ট পাবে আর আর আমি চাই না আমার কারণে শোয়েল মনে কষ্ট পাক তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে লোকে বিপদে পড়লে আমার কাছে আসে কিন্তু আমি আমি কোথায় যাব আমাকে যে আমার শরীরের মুখে হাসি ফিরিয়ে আনতেই হবে আমি আমি প্রতিজ্ঞা করছি বৃষ্টি আমার শরীরের মুখের ভাষা আমি যেভাবে হোক ফিরিয়ে আনব প্রয়োজনে আমার সর্বস্ব বিক্রি করে হলো ওকে আমি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো সোহেলকে সোহেলকে কথা বলতেই হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আজ
প্রবীণ কবি পাশার ফাঁসির আদেশ মৌকুব করার আবেদন নাকচ করে দিয়েছেন। গত 13 মে নিজ বাসভবনে স্ত্রীকে খুন করার অপরাধে উচ্চতর আদালতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। নাস্তা দিতে বলো, কি হলো দাঁড়িয়ে রইলে কেন? কানে কথা যায়নি? ছেলের ফাঁসির খবর শোনার পরেও আপনি নাস্তার কথা বলতে পারলেন স্যার? নাস্তা রেডি করতে বলো। জি 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 স্যার। সোহেল, তোর কান্নার দিন শেষ ভাই। এই দেখ পাসপোর্ট আর টিকিট। তুই চিকিৎসার জন্য আমেরিকা যাবি, সেখানকার ডাক্তারের সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তুই আবার কথা বলতে পারবি ভাই, আবার তুই আমাদের মধ্যে কথা বলতে পারবি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আরে তুই কাঁদছিস কেন পাগল? আজ তো আজ তো তোর হাসির দিন। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দে তোর ভাবিকে। ওই তো ইন্টারনেট দিয়ে আর ফ্যাক্স করে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। সোহেল, আমেরিকা থেকে ফিরে এলে তুমি আবার কথা বলতে পারবে, তখন দেখবে তোমার বিয়ের জন্য আমি কত হাজার মেয়ে ঠিক করি। আচ্ছা সোহেল, তুমি কথা বলতে পারলে সবচেয়ে প্রথম কার নাম ধরে ডাকবে? আচ্ছা বুঝলাম, তারপর তুমি কার নাম ধরে ডাকবে? বাবা দেখেছো, আমরা সোহেলের জন্য এত কিছু করছি অথচ আমাদের না মুখেই আনছে না। সোহেল, তুমি শার্টিং আর শুটিং সেকশনে গিয়ে দেখো কি নেবে। এই লাল জামাটা। তুমি নদী
চাকরির কথা এখনো ভুলতে পারোনি না? তুমি আমেরিকা থেকে ট্রিটমেন্ট করে আসার পর তোমার সাথে নদীরই বিয়ে হবে, ঠিক আছে? আমি আইসক্রিম খাবো। ঠিক আছে সোহেল, তুমি ওর জন্য আইসক্রিম কিনে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। পাসপোর্ট টিকিট দুটো একটু সামনে রেখো সোহেল, হারিয়ে গেলে বিপদ আছে। নাও Oh.
হারাম চড়া আমার মিথ্যে কথা লেখ নাম ঠিকানা লেখ তোমার নাম লেখ লেখ সত্যি সত্যি বোমা এই দেখছো ওর পেটে কি বোমা ওর পেটে বোমা থাক আমেরিকা পালাবার ফন্দি কি আমেরিকা কি অপারেশন ইন্টারন্যাশনাল টেরোরিজম পাসপোর্টে বাবার নাম লেখা আকমল হোসেন আর তুই খাতায় লিখেছিস মাসুদরা কোনটা তোর আসল বাপ ধারা 420 চিঠি কেস নাকি তাই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস কিভাবে বোবার মুখে কথা ফুটাতে হয় আমি ভালো করি জানি তাই ওকে ভেতরে নিয়ে যা এইখানে হচ্ছে ওদের সর্দার সমস্ত ঝামেলা ও শুরু করেছে ডিপার্টমেন্টকে জানিয়ে দে আমরা আসল ক্রিমিনাল পেয়ে গেছি আরে মিস্টার মাসুদ রানাজি আসুন আসুন হঠাৎ কি মনে করে অসময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত স্যার ডিসি সাহেবের সাথে আমার কিছু জরুরি কথা আছে বসুন আমার সাথে বলুন মিস্টার মাসুদ কি করতে পারি আপনার জন্য আমার ভাই সোহেলকে সন্ত্রাসী সন্দেহে পুলিশ মার্কেটের সামনে থেকে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়ে জানলাম পুলিশ সবাইকে জেল হাজতে ট্রান্সফার করে দিয়েছে আপনার ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে ডিসি সাহেব এসব কি আপনারা ক্রাইম বন্ধের নামে সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করছেন কেন আই এম সরি মিস্টার মাসুদ আমি আপনার ভাইকে ছাড়ানোর জন্য যথাসম্ভব চেষ্টা করব শুধু চেষ্টা করলে হবে না ডিসি সাহেব আমি চাই পুরো ব্যাপারটা তদন্ত হোক ধন্যবাদ স্যার স্যার আপনি এমপি সাহেবকে দেখুন আমি দেখছি অফিসে এসেছিলাম আর আপনি একজন ক্রিমিনালের পিছু নিয়ে এখানে এসে হারিয়ে ফেলেছি আপনার হাত থেকে ক্রিমিনাল পালাতে পারে বিশ্বাসই হচ্ছে না
তুমি তাহলে পার্টি অফিসে যাও यस স্যার মিটিং এর চিঠিগুলো ডিসপ্যাচ করে দাও আমি মিনিস্টার সাহেবকে ফোনে বলে দিচ্ছি यस স্যার আসসালামু আলাইকুম আমাকে দেখেছেন স্যার বসুন মিস্টার মাসুদ আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আপনি না থাকলে আজ হয়তো আমাকে মরতে হতো আমি শুধু আমার কর্তব্য পালন করেছি স্যার নিজের নিরাপত্তার জন্য এত সিকিউরিটি না রেখে আপনার মতো এক মাসুদ রানা আমার পাশে থাকলে আমি নিজেকে অনেক নিরাপদ মনে করতাম যদি কিছু মনে না করেন আমার সিকিউরিটি দায়িত্ব আমি আপনাকে দিতে চাই দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই স্যার কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে সময় কেন আপনি জানেন আমার ভাই জেলে ও রিলিজ হওয়ার পর আমি আমার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারবো ও আই সি আপনি কোনো চিন্তা করবেন না আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আপনার ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ার ব্যবস্থা করছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমার তুই তুই কেমন আছিস বৃষ্টি বৃষ্টি ভালো আছে তোর জন্য খুব দুশ্চিন্তা করছে আমি ভালো আছি শুধু তোর জন্য শুধু তোর জন্য দুশ্চিন্তা হচ্ছে এখানে তোর খুব কষ্ট হচ্ছে তুই কোনো চিন্তা করবি না ভাই আমি যত তাড়াতাড়ি পাবে তোকে এখান থেকে নিয়ে যাব আমি তোকে নিয়ে যাবো ভাই আমি তোকে নিয়ে যাবো মানে নিয়ে যাবো তোমার সাথে ওর দেখা হয়েছে ও কেমন আছে শুধু শুধু কান্নাকাটি করে তোমার কথা বলে নদীর কথা বলে চুরির কথা বলে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে সোহেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি আমার আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি সোহেল তোমাকে আমি দুঃখ দিতে চাইনি আমাকে তুমি ক্ষমা করে দিও আমার অতীত জানলে তুমি আর এভাবে আমাকে ভালোবাসতে না আমি তোমাকে কি করে বোঝাবো এই নদীও একসময় পাহাড়ি নদীর মতো উচ্ছল ছিল তার জীবনে ছিল অনেক স্বপ্ন বাবা বাবা আরে নদী তুই তুই এই সময় বাড়িতে বাবা তোমাকে দেখার জন্য বান্ধবীদের ফাঁকি দিয়ে চলে এলাম ফাঁকি দিয়ে মানে কলেজ থেকে
সবাই পিকনিকে গিয়েছিলাম, বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে আসার পথে ভাবলাম তোমাকে সারপ্রাইজটা দিয়েই যাই। ভালোই করেছিস, আজই তোর কাছে যেতে হতো। এই নে তোর মাস খরচের টাকা। এত টাকা কেন? আমার তো শুধু মাত্র 2000 টাকা লাগবে। সব টাকা তো আমাকে দিয়ে দিলে, তুমি চলবে কি দিয়ে? আহ রাগ তো, আমার জন্য তোকে ভাবতে হবে না। কি বলছো বাবা, এমনিতে তোমার শরীর কত ভেঙে গেছে, নিশ্চয় ভালো করে খাওয়া দাওয়া করনি? গত সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? না রে, মনে ছিল না। যাওনি? আমি কাছে না থাকলে তুমি নিজের ব্যাপারে এত উদাসীন হয়ে যাও কেন বলো তো? আচ্ছা, তোমার জন্য আমি কত দুশ্চিন্তায় থাকি জানো? আমার শরীর ঠিকই আছে মা, তোকে দেখে আমার সব রোগ সেরে গেছে। সেরে গেছে না ছাই, আমার মাথা ছুঁয়ে কসম খাও, তুমি আগামীকালই ডাক্তারের কাছে যাবে। তুই মন খারাপ করিস না তো? কেন মন খারাপ করবো না বলো? তুমি কোর্টের চাকরির পর দোকানে পার্ট টাইম চাকরি করো, আমার জন্য এত পরিশ্রম করো, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমার বুঝি মন খারাপ হয় না? আমার সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন তুই লাল শাড়ি পরে লাল টুকটুক বরের সাথে নতুন গাড়ি চড়ে শ্বশুর বাড়ি যাবি। বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে খুঁজছি, ভালো ছেলে পেলেই। এই দেখ, তোর জন্য গয়না পর্যন্ত গড়িয়ে রেখেছি। বাবা পরে দেখ না, তুমি বানিয়েছো যখন ঠিকই লাগবে। ও মা, 12টা বেজে গেছে বাবা, আমি যাই। টিচার 1টার মধ্যে ক্যাম্পে আমাদেরকে না দেখে খেপে যাবে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস মা। হ্যাঁ তোকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে না জানাবি? ইন্সপেক্টর সাহেব, আমার বান্ধবীকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বান্ধবী? এ তোর কেমন বান্ধবী? আমি আর পারুল একই কলেজে 3 বছর ধরে পড়াশোনা করি, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে, এত ভালো যে হোটেলে পতিতাবৃত্তির দায়ে ওদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। ছি ছি, এসব কি বলছেন? একটা ভদ্র মেয়ের নামে এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? শরীর বিক্রি করতে ওদের লজ্জা হয় না, আর আমার বলতে লজ্জা হবে কেন? ওই তুই কে? তুইও কি ওর মতো ভালো মেয়ে মানুষ? ভদ্রভাবে কথা বলুন। ও, খালি মুখে কথা বললে অভদ্রতা হয় বুঝি? নগদ টাকা দিয়ে হয় কথা বলবো? ভজতে বললে রিসার্চ কমে যাবে। তুমি কি পতিতাবৃত্তি করেছো? জি। তোমাকে 1500 টাকা জরিমানা করা হলো, টাকা জমা দিয়ে চলে যাও। তুমি যাও। তুমি কি পতিতাবৃত্তি করেছ? না স্যার, আমি পতিতা নই, ভদ্র ঘরের সন্তান। আমি বাবার সঙ্গে দেখা করে ফিরছিলাম, রাস্তায় আমার বান্ধবীকে অ্যারেস্ট করে নিয়ে যেতে দেখি, তার কথা জিজ্ঞাসা করতে গেলে ওসি সাহেব আমাকে অ্যারেস্ট করে, আমাকে জোর করে পুলিশের জিপে তুলে নিয়ে এসেছে। একজন পতিতা যার বান্ধবী, সে কি করে ভালো মেয়ে হয়? সমাজের কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আই এম সরি, প্রথমবার গ্রেফতার হয়েছে বলে আমি তোমার ফাইনের টাকা কমিয়ে দিচ্ছি, তুমি 1000 টাকা ফাইন দিয়ে চলে যাও। যেখানে আমি কোনো অপরাধ করিনি সেখানে জরিমানা আমি কেন দেব? আর জরিমানার মানে কি আপনি জানেন? জরিমানা দেবার অর্থ স্বীকার করে নেওয়া যে আমি একজন পতিতা। সিরাজ, তুমি কি ওকে চেনো? Thank you.
বুঝিস? ও আমার মেয়ে নদী, উইমেন্স কলেজে পড়ে। ও এমন কাজ করতে পারে না হুজুর। আমার অনুরোধ, আপনার দেয়া সাজা আপনি পুনর্বিবেচনা করুন হুজুর। আমার মেয়ে নির্দোষ। কলেজে পড়া মেয়ে কলেজে থাকলে কোনো সমস্যাই হতো না, কিন্তু পতিতাদের সাথে ও গ্রেফতার হয়েছে। পতিতারা ওর বান্ধবী, আর তাই আমি ওকে জরিমানার সাজা দিয়েছি। রায় লেখা হয়ে গেছে, বদলানো সম্ভব নয়। তোমার মেয়েকে জরিমানা দিতে হবে। আমি ওর স্কুলে ভর্তি হওয়ার টাকা দিয়েছিলাম হুজুর, পয়সা খরচ করে ওকে শহরের বিখ্যাত কলেজে ভর্তি করিয়েছি হুজুর, ভালো পড়াশোনা করার জন্যে। শরীরের রক্ত পানি করে ওর হোস্টেলের খরচ আমি দিয়ে যাচ্ছি হুজুর, কিন্তু আজ বাবা হয়ে নিজের মেয়ের পতিতাবৃত্তির ফাইন আমি দিতে পারবো না হুজুর। নিজের মেয়েকে আমি পতিতা বলে মেনে নিতে পারবো না। আইন সবার জন্য সমান, তোমাকে ফাইন দিতেই হবে, নয়তো নদীকে 10 দিন জেল খাটতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস। আমি ছাড়বো না সোহেল, আমি তাকে ছাড়বো না। আমার ছেলের ফাঁসি হবে তোমার জেলে, আগের জেলারকে বদলি করে তোমাকে জেলখানা এনেছি কিসের জন্য? শুধুমাত্র আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। এবার বলো, তুমি আমার জন্য কি করতে পারবে? আপনার ছেলের ফাঁসি আমি দেব, আপনি নিজে জেল গেট থেকে আপনার ছেলের লাশ বুঝে নেবেন, তারপর কবরস্থানে গিয়ে দাফন করে ফেলবেন।
কিন্তু সেই ফাঁসি পাশার হবে না, হবে অন্য লোকের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এসো মাসুদ এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তোমার ভাইয়ের ব্যাপারে কতদূর অগ্রগতি হলো? আমি ওর সাথে হাজতে দেখা করেছি স্যার, দু একদিনের মধ্যে ছাড়া। আসসালামু আলাইকুম স্যার। ইয়া জেলার সাহেব আসুন। স্যার আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। বলুন। না স্যার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি না হয় স্যার। না না, তুমি বসো মাসুদ। জেলা সাহেব ও আমার নিজস্ব লোক, আপনিও বসুন। কাল সকাল পাঁচটায় আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে, সাড়ে পাঁচটা এলে ডেড বডি বুঝে নিতে পারবেন। ও জেলার নেবার, আমার ছেলে হলো ও একজন নৃশংস খুনি, একটা নিরীহ মেয়েকে ও নিজ হাতে খুন করেছে। আমি আমি ওর ডেড বডি গ্রহণ করতে যাব না। আপনি যদি লাশ গ্রহণ না করেন তাহলে তো পাশার ডেড বডি বিয়ারিশ লাশ হিসাবে গণ্য হবে, মরকে চলে যাবে, সরকারি খরচে তার দাফন কাপন হবে। ওটা দাও জেলার, যেদিন কোর্টে ওর ফাঁসির আদেশ হয়েছে সেদিন সে বিয়ারিশ হয়ে গেছে, ও আমার কাছে মরে গেছে। আপনার ছেলে ভুল করেছিল, তার পাপের সাজা সে পেয়েছে, তাই বলে তার লাশটা বিয়েবাড়ি হতে দেওয়া ঠিক হবে স্যার? ছেলে হয়ে সে তার বাবার প্রতি কর্তব্য পালন করতে পারেনি, কিন্তু বাবা হয়ে এত ছেলের প্রতি অবিচার কেন করবেন? ছেলের লাশ আপনাকে গ্রহণ করতে হবে না স্যার, আমি গ্রহণ করব, রেজিস্টারে আমি সাইন করব, আপনি শুধু আমার পাশে থাকবেন। একজন বাবা হিসেবে না হলেও দেশের জনগণের প্রতিনিধি হিসাবে এইটুকু আপনাকে করতেই হবে স্যার। বেশ তাই হবে, আমি তোমার সাথে যাব। তৈরি হয়ে যাও, আজকে তোমাদের খালাস অর্ডার এসে গেছে, বাকি সবাই হাজতে ফিরে যাও। যাও থাকতে চাই গো, আমি মরে গেলেও চাই গো, চিরদিন তোমার চাওয়া ঘুরাবে না হলেও পাওয়া, অনন্ত কি আশা তুমি গো। আমি বেঁচে থাকতে চাই গো, আমি মরে আমি
বেঁচে থাকতে চাই গো, আমি মরে গেলেও চাই গো। Right.
শেষ গোসল, কোনো কিছুর কমতি যেন না হয়। মাসুদ ভাইয়া কেন, এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঝামেলা না করে নিয়তির লেখন মেনে নেওয়া ভালো। চিহ্ন দেখাও, কপালে আর কাঁধের কালো দাগ। তোমার নাম কি? তোমার নাম বলো। সদ্রুন পাশা, তাই না? শোনো পাশা, এখন তোমার ফাঁসি কার্যকর করা হবে। ও তো কিছুই বলছো না, তোমার এখন ফাঁসি হবে, তুমি জানো? কালো তোতা পাখির মতো কথা বলছিল, আজ ফাঁসির কথা শুনে তার কথা বলা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ক্যারি অন। Thank you.
লাশ এসে গেছে। গাড়ি উঠাতে বলো। লাশের মুখটা খুলুন। স্যার পাশা দাফন করতে হবে, বিদায় বেলা ওর চেহারা একবার দেখবেন না। আমি এখানে এসেছি শুধু তোমার কথায়, পাশার চেহারা দেখার জন্য নয়। এ ব্যাপারে তুমি আমাকে আর অনুরোধ করবে না। ঠিক আছে স্যার, লাশ কবরে নামাও। স্যার সন্তানের কবরের বাবা প্রথম মাটি দেয় বলে জানে, আপনি দেবেন না? দেখো মাসুদ, আমি তোমার সম্মান রক্ষা করার জন্য শুধু এখানে এসেছি, আমাকে আর বিরক্ত করো না। স্যার আপনি যদি কিছু মনে না করেন, বড় ভাই হিসাবে আমি কবরে মাটি দেই। তোমার যা খুশি তাই করো। যাকে জিজ্ঞাসা করে সেই কথা বলছে না, আমার ভাই কোথায়? ভাই কোথায় মানে? আপনার ভাই তো গতকালই ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গেছে, কিন্তু আমার ভাই তো বাসায় যায়নি। বাসায় যায়নি তো আমি কি করব? ছাড়া পাওয়ার পর আসামি কোথায় যাবে তা আমি কি জানি? শরীর ছাড়া পেয়ে গেছে কিন্তু গেল কোথায়? কি বলছো তুমি, সোহেল কোথায় যাবে? সেটা তো আমারও প্রশ্ন। জেল হাজত থেকে ছাড়া পাওয়ার পর ও এখানে এলো না কেন? তুমি ভালো করে জিজ্ঞেস করে দেখেছো তো? জেলা সব নিজে আমাকে বলেছেন, তাছাড়া রেজিস্টারে আমি ওর সাইন দেখেছি। তুমি যতই বলো সোহেল ছাড়া পেয়ে বাড়ি ফিরবে না, এটা হতেই পারে না। আমার মন বলছে সোহেল এখনো জেল হাজতেই আছে। জেল হাজতে? কিরে পালাচ্ছিস কোথায়? তুই নাকি বলেছিস তুই আমাদেরকে ফাঁসিয়ে দিবি? পাশার নামে সোহেলের ফাঁসি দিয়েছি বলে আমাদের নামে কমপ্লেন করবি? বেঁচে থাকা খুব কষ্টে, তোর কষ্ট কমিয়ে দেই। জেলখানায় নাসির, নাসির চত্ত হেলকে Hey, 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 hey,
বল নাসির আমার বাপ। মাথু তুমি এত রাতে? ওর নাম নাসির, সাজাপ্রাপ্ত আসামি। জেলখানায় যা থাকার কথা ছিল, কিন্তু সে জেলখানা থেকে বেরিয়ে রাস্তার উপর একজন জেল কয়েদিকে খুন করেছে। যাকে খুন করেছে সে মরে যাবার আগে আমাকে বলতে চেয়েছে, আমার ভাই সোহেলকে এই নাসির জেলের মধ্যে কিছু একটা করেছে। নাসিরকে আমি তাড়া করে ধরে ধরেছি, নাসিরকে বারবার জিজ্ঞাসা করেছি আমার ভাই সোহেল কোথায়, কিন্তু নাসির আহত হয়ে মরে যাবার আগে আমাকে বলে গেছে আপনার নাম আপনি সব জানেন। বলুন স্যার, আপনি কি জানেন কোথায় আমার ভাই, কোথায় সোহেল? জিলে কান নিয়ে গেছে বললো আর তুমি জেলের পিছনে ছুটতে শুরু করলে? একটা ক্রিমিনালের কথার উপর ভিত্তি করে মাঝরাতে তুমি আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো? জি জি, আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি। নাসির মরে যাবার আগে আপনার নাম বলেছে স্যার, যত বড় অপরাধী হোক স্যার মরার সময় কি মিথ্যে কথা বলে না? বলুন স্যার আপনি কি জানেন, বলুন স্যার বলুন। পাশত তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। আপনার নিস্তব্ধতা আমাকে সীমা অতিক্রম করেছে স্যার। আমার ভাই কোথায় আমি জানতে চাই, ও কোথায় আছে কেমন আছে আমি জানতে চাই স্যার। ও কথা বলতে পারে না স্যার, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। ও কোনো বিপদে পড়েছে কিনা আমি জানতে চাই স্যার। যদি জানেন আমার ভাই কোথায় তাহলে একবার বলুন স্যার, একবার বলুন। ভাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? কিন্তু সেদিন তো তুমি ভাবনি আমার সন্তানের জন্য আমার কতটা কষ্ট লাগতে পারে। স্টপ ইট, নিজের ভাইয়ের চিন্তায় আজ তুমি অস্থির হয়ে গেছ। আর যেদিন আমি আমার একমাত্র সন্তানের ফাঁসির আদেশ শুনেছি সেদিন আমার কেমন লেগেছিল, কেমন লেগেছিল! আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতটুকু কষ্ট তুমি আমাকে দিয়েছ ঠিক ততটুকু কষ্ট আমি তোমাকে দেব। ফাঁসির দড়ি আমার ছেলে পাশার গলায় ঝুলবে না, ঝুলবে তোর ভাই সোহেলের গলায়। আর তাই বসার জায়গায় ফাঁসি হয়ে গেছে তোর ভাই সোহেলের। আমার ছেলের লাশের পরিবর্তে তুই নিজের ভাইয়ের লাশ রিসিভ করেছিস, নিজের হাতে তার কবরে মাটি দিয়েছিস। তোকেও আমি জানতো কবর তো বহুবার কবি, আমি জানতো কবর দেব, আমি তোকে ছাড়বো না বহুবার কবি, আমি তোকে আরো বেশি কবর দেব। খুনিটাকে অ্যারেস্ট করল ওসি সাহেব, নাসিরকেও নিজের হাতে খুন করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে নয় ওসি সাহেব, ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন। ওই ভদ্রলোকের মুখোশের আড়ালে সে একটা খুনি আমার নিষ্পাপ ভাইকে হুমায়ুন কবির খুন করেছে, ওকে আপনি অ্যারেস্ট করুন। ওই শয়তানটাকে আপনি অ্যারেস্ট করুন, ওকে আপনি অ্যারেস্ট করুন ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন। আমি তোকে চাইবো না, আমি তোকে চাইবো না, আমার করে চাইবো না। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে নীরব, এত চিৎকার করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, মাসুদ বাইরে পুলিশ খুনের দায়ে অ্যারেস্ট করছে। না, কে হতে পারে না, মাসুদ খুন করতে পারে না। মাসুদ কোথায়? আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চল। Thank you.
মাসুদ সাহেব আপনার সঙ্গে দেখা করার জন্য লোক এসেছে। মাসুদ, তোমাকে ওরা অ্যারেস্ট করেছে কেন? তুমি কি করেছো? আমাকে নিয়ে তুমি ভেবো না বৃষ্টি, তুমি শুধু টুনির দিকে লক্ষ্য রেখো। আব্বু, তুমি জেল খেলা কেন? তোমার চাচুকে নিতে এসেছি। সোহেল চাচু কোথায়? চাচুকে তোমার সাথে নিয়ে এলো না কেন? তোমার চাচু এই জেলখানাতেই আছে। মাসুদ, সোহেল কোথায়? আমি ওকে দেখেছিলাম, বলেছিলাম সবাই তোর জন্য অপেক্ষা করছে, কিন্তু ও আসবে না। ও আমার সাথে কেমন যেন লুকোচুরি খেলছে। আমি ওকে বলেছিলাম টুনির কথা, নদীর কথা, তোমার কথা, কিন্তু কিন্তু তবু এলো না। ও তোমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে। তবু তুমি একটিবার ওকে আমার সামনে নিয়ে এসো, আমি ওকে এক নজর দেখেই চলে যাব। আমি তোমাকে কি করে বলবো, সোহেল আর কোনোদিনও আসবে না বৃষ্টি। না, ও আসবে না। তুমি কি আমার হয়ে একটা কাজ করে দিবে বৃষ্টি? হুমায়ুন কবিরের ছেলের লাশ আমি নিজ হাতে কবর দিয়েছি, ওর কুলখানিটা বাকি রয়ে গেছে। আমার হয়ে তুমি আর নদী উপস্থিত থেকে ওর কুলখানি করবে, চেষ্টা করবে বেশি লোকজনের আয়োজন করতে। যত বেশি লোক নিজের আত্মার জন্য তোয়া করবে, ততই ওর আত্মার শান্তি পাবে। ভাইয়া, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আপনি সত্য গোপন করছেন। বলুন বলুন, সোহেল কোথায়? ও কেমন আছে? ও কি হয়েছে? কোথায় আমার সোহেল? স্টপ ইট! নিষ্পা ফুলের মতো আমার ভাইয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ। যখন ও বেঁচে ছিল তখন তো ওর কথা তুমি ভাবতে। যখন ও বেঁচে ছিল মানে মানে এখন কি আর সোহেল বেঁচে নেই? না, আমি বিশ্বাস করি না। বৃষ্টি, সোহেল আর বেঁচে নেই। বৃষ্টি, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি চলে গেছে, ও আর আসবে না। বৃষ্টি, কুমার কবির আমার উপর প্রতিশোধ দিবার জন্য তার ছেলে পাশার পরিবর্তে সোহেলকে ফাঁসি দিয়েছে। আর আমি পাশা ধরে সোহেলের লাশ আমি আমার নিজের হাতে কবর দিয়েছি। বৃষ্টি, আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? আমি ওর মনে কষ্ট দিয়েছি আর নিজের অক্ষমতাকে ঢাকার জন্য আমি ওকে অপমান করে দূরে সরে দিয়েছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি আমি অক্ষম।
আপনার ভালোবাসার যোগ্য ছিলাম না। ওই শয়তান হুমায়ুন কবিরকে হত্যা করার জন্য আমি শহরে এসেছিলাম, সবার কাছে আমার অতীত লুকিয়েছিলাম, সোহেলকে দেবার মতো আমার কাছে কিছু ছিল না বলে। আমি আপনার সাথে সেদিন দুর্ব্যবহার করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম সেদিন সোহেলের ভালোবাসাকে, কিন্তু তাই বলে সোহেল কিভাবে হারাতে হবে আমি ভাবতে পারিনি। ওর কাছে ক্ষমা দেবার সুযোগ আমি পাব না, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওই হুমায়ুন কবির তোমাদের চুপ কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার ভাইকে, ওর সমস্ত পাপের দুর্গুলো আমি কুড়িয়ে দিব। শান্ত হও জেলার, মানুষ চিরকাল বেঁচে থাকে না। ঠিক বলেছেন স্যার, ওই মাসুদও বেঁচে থাকবে না, আমি ওর বুকটা চিরে কলজিটা বের করে কাটটা দিয়ে খাওয়াবো। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, তাবার গুটি এখন তোমার কোর্টে জেলার, মাথা ঠান্ডা করে খেলতে হবে। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে মাথা কি করে ঠান্ডা রাখবো স্যার, আমি মৃত্যু চাই মৃত্যু, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। মাসুদ রানা আজ তার ছেলে ঘুমাতে যাবে ঠিকই, কিন্তু সেই ঘুম আর কোনোদিন ভাঙবে না, নিজের হাতে ওর বুকের স্পন্দন আমি বন্ধ করে দেব। এসব কি হচ্ছে? জেলারের নির্দেশে পাশার বদলে ফাঁসি দেওয়া হয়েছে নিরাপরাধ সোহেলকে, আজ মাসুদের মতো একজন দেশপ্রেমিককে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এভাবে আর কতদিন আমরা চোখ কান বন্ধ করে থাকবো? এই পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিনই আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের দায়িত্বে সচেতন থাকব, কিন্তু কোথায় সেই সচেতনতা বোধ, উল্টো একজন জেলারের হাতের পুতুলের মতো আমরা ব্যবহৃত হচ্ছি, আমাদের কি কিছুই করার নেই? আছে, আমরা সবাই মিলে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব, প্রয়োজনে সবাই মিলে পদত্যাগ করব, তবু ওই জেলারের কথায় আমরা আর কোন অন্যায়কে মেনে নেব না। কিন্তু তার আগে মাসুদকে বাঁচাতে হবে। কারেক্ট, জেলার যত চেষ্টাই করুক মাসুদকে আমরা মরতে দেব না। মাসুদ সাহেব, মাসুদ সাহেব, এটা একটা সুন্দর বই, পড়লে আপনার মনটা ভালো লাগবে, একটা না একটা রাস্তা আপনি পেয়েই যাবেন, বিশেষ করে 110 নম্বর পাতাটা আপনি অবশ্যই পড়বেন, পড়বেন কিন্তু। বাচ্চা, আমার নিরপরাধ ভাইকে পাশা বানিয়ে তুই ফাঁসি দিয়েছিস, আরে তুই জেলার নামের কলঙ্ক। আমার ভাই
নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে পারেনি। তুই তাকে অনেক যন্ত্রণা অনেক কষ্ট দিয়েছিস, যন্ত্রণা কত ভয়াবহ কত নির্মম, আজ আমি তোকে বুঝিয়ে দেব। সেই জায়গা যেখানে যেখানে আমার ভাইকে ফাঁসি দেবার জন্য তুই গোসল করেছিলি, শেষ গোসল, সেই শেষ গোসল আজ আমি তোকে করাবো। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমার ভাইকে তুই অন্যায় ভাবে ফাঁসি দিয়েছিলি, সেদিন আমার বোবা ভাইয়ের বুক ফাটা আত্মনা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি শুনতে পাইনি। আজ তুই চিৎকার করবি, সেই চিৎকার শুনে শান্তি পাবে আমার আমার ভাই সোহেলের আত্মা। তাকিয়ে দেখ ভাইয়া, যে ফাঁসির মঞ্চে জেলার তোকে ফাঁসি দিয়েছিল সেই মঞ্চে আজ আমি জেলারকে ফাঁসি দিলাম। তাকিয়ে দেখ ভাইয়া, তাকিয়ে দেখ, আমি জেলারকে ফাঁসি দিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি। আপনি যান, শাস্তি দিন তাকে যার নির্দেশে জেলার আপনার নিরপরাধ ভাইকে ফাঁসি দিয়েছে। কারো সাথে বাড়ির সবাই কোথায়? ভাই ভাবি তুমি নদী একবার সবাই রে হুমায়ুন কবিরের লোক তুলে নিয়ে গেছে। Oh!
আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ক্ষমা চাইছি ইওর অনার। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যাদেরকে নিয়ে এসেছি তারা একজন পলাতক ফাঁসির আসামি আর একজন বিশিষ্ট রাজনীতিবিদ যিনি দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে দৃষ্টান্তমূলক অপরাধ করেছেন। আপনার যা বলার কাঠ গড়ায় দাঁড়িয়ে বলুন। ইওর অনার, আমার দেওয়া সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালতের মতো একটি ন্যায়ের মন্দিরে নিজের স্ত্রীকে হত্যার দায়ে এই নরপশু হুমায়ুন কবিরের ছেলে ওই পাশার ফাঁসির আদেশ হয়েছিল। গত 23 অগস্ট তার ফাঁসির আদেশ কার্যকর হয়েছিল, কিন্তু পাশা আজও আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। মহামান্য আদালত, এই রাজনীতিবিদ হুমায়ুন কবির চট্টগ্রামে একদিন বিচারক ছিলেন। উনি উনার আদালতে আমাকে মিথ্যে রায় দিয়ে পতিতা বানিয়েছিলেন। মেডিকেল চেক আপের নাম করে আমার নারীত্বকে হরণ করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। অর্ডার, অর্ডার! আদালত পাশা আর হুমায়ুন কবিরকে কাঠগড়ে আসার নির্দেশ দিচ্ছে। সেদিন ওই হুমায়ুন কবিরের নির্দেশে জেলার ষড়যন্ত্র করে ওই পাশার পরিবর্তে নির্মম ভাবে ফাঁসি দিয়েছে আমার বুবা ভাই সোহেলকে। ফুলের মতো নিষ্পাপ একটা বোবা মানুষকে পৃথিবীর কোন কারাগারে এইভাবে ফাঁসি দেওয়া হয় কিনা আমার জানা নেই, আমার জানা নেই। কেন তাকে জীবন দিতে হয়েছে, কেন? আর তার পরিবর্তে পাশা কি করে জেলখানা থেকে বের হয়ে এলো, কি করে পাশা আজও বেঁচে আছে? রানার, আমি এর বিচার চাই। রানার, আমি এর বিচার চাই। এই আদালত এই মুহূর্তে হুমায়ুন কবির ও পাশাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে এবং তদন্ত কমিশন গঠন করে সত্যিকার ঘটনা যাচাই করার পর এই আদালত তার রায় দেবে। অপেক্ষা করছে, আমাকে তোমরা দোয়া করো।
আমি সোহেলের সাথে থাকতে পারি। ওদের থেকে আল্লাহর কাছে অনুরোধ করব, বাংলাদেশের প্রতি ঘরে ঘরে যেন তোমার মতন ভাইয়া থাকি। ভাইয়া চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে।